জেনে নিন মেয়েদের যেখানে স্পর্শ করলে অনেক বেশি টার্ন অন হয়ে পড়ে মেয়েদের শরীরে এমন কিছু জায়গা আছে যেখানে স্পর্শ করলে মেয়েরা অনেক বেশি টার্ন অন হয়ে পড়ে কিন্তু বেশিরভাগ সময়ে ছেলেরা সেই সব অংশের দিকে নজর দেয় না ফোর প্লে সীমাবদ্ধ থাকে ব্রেস্ট নিপল আর কিচের মাধ্যমেই তারপরে ইন্টারকোর্স ব্যাপারটা যেন এক কিন্তু কিছু জায়গায় স্পর্শ করে ভালোবেসে পাগল করে দেওয়া যায় মেয়েদের ঘাড়ের পেছনের দিকে মেয়েদের শরীরে এটা সবচেয়ে সেক্সুয়াল টার্নিং অন এরিয়া ছেলেরা কিন্তু অনেক সময় এই অংশটা এড়িয়ে যায় কিন্তু শুধু এখানে স্পর্শ করেও একজন মহিলাকে দ্রুত উত্তেজিত সম্ভব একজন মেয়ে যখন সামান্য টার্ন অন থাকে তখন তার পিছনের দিকে চুল সরিয়ে ঘাড়ে হাত বুলিয়ে দেখুন আস্তে আস্তে কিস করুন দেখবেন আপনার সঙ্গিনী পাগল হয়ে যাবে সামান্য লিক করুন সুশুড়ি দিন দেখবেন আপনার সঙ্গিনী উত্তেজিত হয়ে পড়েছে কান কানে হালকা স্পর্শ চুম্বন অনেক বেশি সেক্সুয়ালি অ্যাট্রাক্টেড করে দেয় মেয়েদের কানের উপর আস্তে আস্তে নিঃশ্বাস ফেললে পাগল হয়ে পড়বে আপনার সঙ্গিনী হালকা কামড় দিতে পারেন কানের লতিতে লিক করতে পারেন কানের চারপাশে যে কোনো জায়গায় কিন্তু কানের সিদ্রে নয় এটি মেয়েদের জন্য একটা টার্ন অফ উরু বা থাই মেয়েদের দ্রুত উত্তেজিত করতে তিন নাম্বারটি পয়েন্টের জুরি মেলাভার সঙ্গিনীর উরু সফট স্পটে স্পর্শ করুন দেখবেন সে কি করে হাতের তালু ও পায়ের তালু হাত দিয়ে প্রতি মুহূর্তে স্পর্শ করুন কিন্তু তার হাতেই যে লুকিয়ে আছে অসংখ্য সেক্সুয়াল ফিলিংস সঙ্গিনীর হাতের ওপর নিজের আঙ্গুলটি বোলাতে থাকুন শুরশুড়ি দিন এটি যেন তাকে পরবর্তী সেক্সুয়াল একটি ভিটির মেসেজ দেবে দেখবেন সেও সাড়া দেবে টার্ন অন করবেন আপনার সঙ্গিনীকে পা মহিলাদের দ্রুত উত্তেজিত করতে পায়ে হাত বুলে সুড়শুড়ি দিলে অনেকেই মজা পায় তবে কিছু মেয়ে এটি পছন্দ নয় জিজ্ঞাসা করে নিন আপনার সঙ্গিনীকে পিঠ পিঠ বিশেষ করে পিঠের নিচে কোমরের দিকের অংশটা স্পর্শ ও আদর চায় মেয়েরা মেরুদণ্ড বরাবর চুমু দিতে দিতে নিচে নেমে যান তার সেক্স করার মুঠ আরও বাড়বেই কলার বন একটি মেয়েকে দ্রুত উত্তেজিত করতে তার ব্রেস্টের দিকে যাওয়ার আগে তার গালের নিচে কলার বোনের দিকে নজর দিন এতে সে বুঝবে আপনি কতটা চান আপনার সঙ্গিনীকে আমার এই চ্যানেলতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে